আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার সুসংবাদ দিলেন এরদোগান, এরপর জানিয়ে দেব আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান, বলছে ইমরান খান। এরপর থাকছে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত পাঁচ। জানিয়ে দেব মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে চার বিক্ষোভকারী নিহতের সংবাদ। এদিকে তালেবানের আধিপত্য নিয়ে জাতিসংঘের শঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্ক কেন কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে চায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। সুসংবাদ দিলেন এরদোগান, করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড-19 টিকা উৎপাদন করেছে তুরস্ক। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক উৎপাদিত করোনা টিকা উৎপাদনের শেষ পর্যায়ে আছে, চলতি বছরের শেষ দিকে এটি প্রয়োগ করা যাবে। স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি একটি সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে তুরস্কের উৎপাদিত করোনার ভ্যাকসিন আমাদের জনগণের পাশাপাশি সারা বিশ্বের মানুষ ব্যবহার করতে পারবেন। খবর ডেইলি সাবাহর। এরদোগান বলেন, মহামারী আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করেছে, সেই সঙ্গে সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে। করোনাকালে তুরস্ক স্বাস্থ্য সেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি উৎপাদন, জননিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট। এর আগের দিন এরদোগান জানান, তুরস্ক সর্বোত্তভাবে লকডাউন তুলে নিতে যাচ্ছে, রাতের কারফিউ ও সপ্তাহের নির্দিষ্ট দিনে লকডাউন পহেলা জুলাই থেকে আর থাকছে না দেশটিতে। পহেলা জুলাই থেকে তুরস্ককে কোনো লকডাউন থাকবে না, ভ্রমণ নিষেধাজ্ঞা ও কর্মঘণ্টার সীমাবদ্ধতাও তুলে নেওয়া হবে, আঙ্কারা থেকে টেলিভিশন ভাষণে বলেন এরদোগান। আমেরিকায় প্রশিক্ষণ নিয়েছিল সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীরা। সৌদি রাজ পরিবারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকারী হিট স্কোয়াডের চার সদস্যদের সবাই প্রশিক্ষণ নিয়েছিল আমেরিকায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন করে। নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, 2018 সালে আমেরিকায় বসবাসরত সৌদি সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে খুন হন। তাকে হত্যা করতেই আমেরিকায় প্রশিক্ষণ নেওয়া চার সৌদি এজেন্ট সে সময় অবস্থান করেছিলেন তুরস্কে। এই চারজন এজেন্টের সবাইকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকায় বেসরকারি সিকিউরিটি গ্রুপ তাইয়ের ওয়ান। গ্রুপটির শীর্ষ কর্মকর্তা লুইস ব্রিমার সৌদি এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা 2017 সালে এই প্রশিক্ষণ নিয়েছে, তবে এটি ছিল পুরোপুরি আত্মরক্ষামূলক যা তাদের পরবর্তী জঘন্য কাজের সঙ্গে সম্পর্কিত নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ফেব্রুয়ারিতে প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুরক্ষায় যে এলিট ইউনিট কাজ করে তার সাত সদস্য হিট স্কোয়াডে অংশ নেয়, যারা খাশোগিকে হত্যা করেছিল। আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত পাঁচ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চল প্রদেশ কান্দাহারের রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে নারী ও শিশু সহ আরো 20 জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে সবাই দেশটির বেসামরিক নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মাইওয়ান জেলার কাবুল কান্দাহর সড়কে হতাহতের ঘটনা ঘটে। কান্দাহর প্রদেশ পুলিশ বলছে, কাবুল কান্দাহর সড়কের পাশে বোমা লুকানো ছিল। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই বোমাতে আঘাত আনে, এতেই হতাহতের ঘটনা ঘটে। কারা সেখানে বোমা লুকিয়ে রেখেছে সে বিষয়টি পরিষ্কার নয়। সম্প্রতি আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে 30 জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দেশটির 4টি প্রদেশে তালেবানের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বালক, কান্দাহর, তাখার ও কাপিসা প্রদেশে আক্রমণাত্মক হয়ে উঠেছে তালেবান। গত রোববার দেশটির উত্তর পূর্ব প্রদেশ তাখারে তালেবানের হামলায় 3 পুলিশ ও 6 আফগান সেনা সদস্য নিহত হন। ওই হামলায় আরো 4 জন আহত হয়েছেন। এছাড়া কাপিসা প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছেন 8 নিরাপত্তা কর্মী। বালকের হেওয়াজ জেলায় নিহত হয়েছেন আরো 5 জন। কান্দাহারে প্রাণ হারিয়েছেন 7 নিরাপত্তা সদস্য। গত কয়েকদিনের এসব সংঘর্ষে তালেবানও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চলতি বছরে
पहला मे थेके अफगानिस्तान होते आनुष्ठानिक भावे सेना प्रत्याहार शुरू करेछे जुक्तराष्ट्र। देशटির दाबी এখনো পর্যন্ত নিজের 50% সেনা প্রত্যাহার করা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও সম্প্রতি তালেবান হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ধীর গতি আনার কথা বলছে যুক্তরাষ্ট্র। 21 জুন এমনটা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র। 2011 সাল থেকে চলা যুদ্ধ সংঘাতে এখনো পর্যন্ত 64,000-এর বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 40,000-এরও বেশি সাধারণ মানুষ, এছাড়া আরো প্রায় 3,500-এর বিদেশি সেনা নিহত হয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে 4 বিক্ষোভকারী নিহত। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক অভ্যুত্থান বিরোধী নবগঠিত মিলিশিয়া দলের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি দেশটির সেনাবাহিনীর। প্রথমবারের মতো কোনো বড় শহরে সেনাবাহিনীর বিরুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স নামের এই গোষ্ঠীটি সরাসরি সংঘাতে জড়ালো। মঙ্গলবার এই সংঘাতের মধ্য দিয়ে দেশটির পরিস্থিতি নতুন দিকে মোড় নিল মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমন নীতি গ্রহণ করে জান্তা সরকার। নিহত হয় শত শত বিক্ষোভকারী। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে গঠন করে পিডিএফ। এখনো অবধি পিডিএফ এর কার্যক্রম গ্রামীণ অঞ্চল বা ছোট শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে তাদের সক্রিয়তায় জান্তা বিরোধী আন্দোলন নতুন পর্যায়ে পৌঁছে গেল বলে মনে করছেন অনেকেই। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, পিডিএফ সদস্যদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে মঙ্গলবার মান্দালয়ে একটি বোর্ডিং স্কুলে সেনাবাহিনী অভিযান শুরু করে। এরপরেই সেখানে পাল্টা পাল্টি গুলিবর্ষণ শুরু হয়। তালেবানের আধিপত্য নিয়ে জাতিসংঘের সংখ্যা। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে তালেবানের হামলা ও দখল ক্রমেই বাড়ছে। আফগানিস্তানের 370টি জেলার মধ্যে 50টি এখন তালেবানের দখলে। প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরাপত্তা পরিষদের কাছে এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডবরোহ লিয়েন্স। তিনি বলেন, সংঘাত বেড়ে যাওয়ার মানে হলো কাছের এবং দূরের অন্য অনেকগুলো দেশের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটো আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে তাদের সকল সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি আফগানিস্তানের পরিস্থিতিকে গতিশীল বলে বর্ণনা করেছেন। তালেবানের আধিপত্য বেড়ে যাওয়ার পরেও সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কোনো পরিবর্তন আনেনি পেন্টাগন। তবে প্রত্যাহারের গতি ও সুযোগ পরিবর্তনের পরিস্থিতি এখনো রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের 15 সদস্যদের নিরাপত্তা পরিষদ গিয়ে ডেবরোহ বলেন, কঠোরপন্থী তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রা একটি চরম সামরিক অভিযানের ফলাফল। তিনি বলেন, যে জেলাগুলো তারা দখলে নিয়েছে সেগুলো বিভিন্ন প্রাদেশিক রাজধানীকে ঘিরে রয়েছে। এর মানে হলো যখন বিদেশি বাহিনী চলে যাবে তখনই রাজধানীগুলো দখলে নেওয়ার জন্য তালেবান তাদের অবস্থান তৈরি করবে। মঙ্গলবার তালেবান আফগানিস্তান তাজিকিস্তানের প্রধান সীমান্ত দখলে নিয়ে নেয়। এই সীমান্তটির অবস্থান উত্তরের কুন্দুজ প্রদেশে। গত কয়েকদিন ধরেই সেখানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অনেক বেড়ে গিয়েছিল। তালেবানের দাবি করেছে তারা কুন্দুজের প্রাদেশিক রাজধানী বাদ পুরো প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে রাজধানী কুন্দুজ এখনো সরকারি বাহিনীর হাতে রয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য বলেছেন, সরকারি বাহিনী বেশ কিছু জেলা পূর্ণ দখল করতে পেরেছে এবং এখনো সংঘর্ষ চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তালেবান সরকারি বাহিনীর কাছ থেকে বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম ছিনিয়ে নিয়েছে। তারা সরকারি বাহিনীর অনেক সদস্যদের হত্যা, আহত ও জিম্মি করেছে। তবে তালেবানের নিজস্ব হতাহতের সংখ্যা পরিষ্কার নয়। আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হারানো অঞ্চল ফিরে পেতে তারা খুব দ্রুতই বড় আকারে অভিযান শুরু করবে। কাতারে তালেবান ও আফগান সরকারের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল তা এখনো পর্যন্ত তেমন কোনো আলোর মুখ দেখেনি। এদিকে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার অংশীদার হতে চায়, তবে পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি থাকতে দেবে না। উল্লেখ্য, তালেবানকে সহযোগিতা করার জন্য আফগান নেতারা বরাবরই পাকিস্তানকে দায়ী করে আসছে। সূত্র বিবিসি।
তুরস্ক কেন কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে চায়? আমেরিকার নেতৃত্বে ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়া শুরু করলে সেখানে থাকা বিদেশি মিশনগুলোতে চাকরি করা বিদেশিরা তাদের পরিবার এবং ত্রাণ সংস্থার কর্মীদের যাতায়াতের নিরাপত্তার জন্য তুরস্কের কাছ থেকে কাবুল এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব দিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট আফগানিস্তান ছেড়ে যাচ্ছে, 20 বছরে দেশটিকে ক্ষতবিক্ষত করে রেখে যাচ্ছে। বিষয়টিকে তালেবান তাদের বিজয় হিসেবে দেখছে, কিন্তু দেশটির ভবিষ্যতের জন্য এখনো কোনো সমঝোতা হয়নি। বিদেশি সৈন্যরা চলে যাওয়ার সাথে সাথে বাড়ছে হামলা আক্রমণ, ভবিষ্যতে সংঘাত হয়তো আরো বাড়বে। একদিকে আফগানিস্তানে ক্ষমতায় থাকা বর্তমান সরকার, অন্যদিকে তালেবান এবং অন্য সব সশস্ত্র গ্রুপ। আগামীতে কে বসবে সরকারে? কোন একটি গ্রুপ ক্ষমতায় আসবে নাকি কোয়ালিশন সরকার হবে? কার নেতৃত্বে চলবে আফগানিস্তান? সেখানে কি ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে নাকি বর্তমান বিশ্বের গতানুগতিক ধাঁচের কোন সরকার হবে? বর্তমানে যারা সরকারি চাকরি করেছেন, যারা পুলিশ এবং সেনাবাহিনীতে আছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? সেখানে পাকিস্তান, রাশিয়া, ইরান, চীন এবং ভারতের অবস্থান কি হবে? এরকম হাজারো প্রশ্নকে সামনে রেখেই ন্যাটো আফগানিস্তান ছেড়ে যাচ্ছে। এ অবস্থায় সেখানে থাকা বিদেশিদের নিরাপত্তা, বৈদেশিক সাহায্য সহযোগিতার আবাদ বন্টন, বিদেশি কূটনীতিবিদ এবং তাদের পরিবারের নিরাপত্তা এবং পশ্চিমাদের অন্য সব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর নিরাপত্তার জন্য তুরস্কের শরণাপন্ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন সমুদ্র সীমা এবং সমুদ্র বন্দর না থাকায় যুদ্ধ বিধ্বস্ত দেশটির বহির্বিশ্বের সাথে সহজ যোগাযোগের একমাত্র পথ কাবুল এয়ারপোর্ট। তুরস্ককে এই কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্ক বিষয়টিকে ইতিবাচক ভাবে নিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে তুরস্ক এই এয়ারপোর্টের দায়িত্ব নিয়েছে। তুরস্ক এক্ষেত্রে বড় কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে আমেরিকা এবং ন্যাটো জোটকে। 1 নম্বর শর্ত, এই দায়িত্বের বিনিময়ে তুরস্ককে লজিস্টিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা দিতে হবে। অর্থাৎ তুরস্ক বর্তমানে যে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সমস্যায় আছে তা থেকে পরিত্রাণের উপায় হিসেবে দেখছে এই গুরু দায়িত্বটিকে। 2 নম্বর শর্ত, তুরস্ক এই দায়িত্ব পালনের ক্ষেত্রে পাকিস্তান এবং ন্যাটো সদস্য হাঙ্গেরিকে সাথে নিবে, আর ন্যাটোর তা মেনে নিতে হবে। এছাড়াও আছে কিছু অলিখিত বা গোপন শর্ত, যেমন তুরস্কের S-400 প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে, তুরস্ককে F-35 যুদ্ধ বিমান প্রজেক্টে আবার অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে তুরস্কের আরো যেসব স্বার্থ আছে সেগুলো কিছুটা এরকম, ন্যাটো তথা আমেরিকার সাথে সম্পর্ক ভালো করা, দুদেশের মধ্যে যে ঝামেলাগুলো চলছে সেগুলো সমাধানে নতুন কোন সম্ভাবনার দ্বার উন্মোচন চাচ্ছে তুরস্ক। এতে ন্যাটোর মধ্যে নিজের অবস্থানকে আরো শক্ত করার ইচ্ছা পোষণ করছে তুরস্ক। আঙ্কারা জানে যে চীনের দ্রুত প্রসার ঠেকাতে যুক্তরাষ্ট্র এখন মরিয়া। ন্যাটো চীনের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানে যেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের বিরুদ্ধে সব ফ্রন্টে লড়তে চায় পশ্চিমা জোট। আফগানিস্তান রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ না থাকলেও চীনের সাথে বর্ডার আছে দেশটির, ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দেশটি। তাই চীনকে ঠেকানোর অংশ হিসেবে আফগানিস্তানে তুরস্কের উপস্থিতি ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ, আর তুরস্ক চায় এই সুযোগের সদ্ব্যবহার করতে।